পুরুষরা বাজাচ্ছেন ধামসা মাদল, তার সাথে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করছেন আদিবাসী মহিলারা। চলছে পূজা অর্চনা। সাদা মাটা গ্রামীণ জীবন বহু দূর থেকে এখনও এভাবেই নিজেদের ঐতিহ্য পরম্পরাকে বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীনগর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। নিজস্ব সংস্কৃতিকে তারা ধরে রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই সম্মিলিতভাবে শহরবাসী সমাজের মানুষ তাদের তৈরি বাঁকুড়া নাগার আত্ম সংগঠনের মাধ্যমে বছরভর নানান কর্মসূচি তারা হাতে নেন। আদিবাসী সমাজের সব থেকে বড় উৎসব মহরান, 5 দিন ধরে চলে এই অনুষ্ঠান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের আদিবাসী সাঁওতালদের বিশেষ করে আমাদের মূল যেটা বলে প্রধান উৎসব, আমাদের এই যে সরাই পরব, এই সরাই পরবে আমাদের যে আত্মীয় স্বজন, মানে নিজের বোন বা পিসি বা নিজেদের আত্মীয় স্বজন যারা ওদেরকে নিমন্ত্রণ করা হয় এবং গ্রামের যারা আছে তারা সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ ফুর্তি করি। এই অনুষ্ঠানটি মূলত 5 দিন ধরে অনুষ্ঠান, মড়াই সিং মড়াই জিতে যেটাকে বলা হয়, কিন্তু আমরা বাস্তবে এখন পরিস্থিতি অনুযায়ী 4 দিন আমরা পালন করছি। এবং আমাদের এই বাঁকুড়া নাগারাতু, যেটা আমাদের বাঁকুড়া শহর কেন্দ্রিক, যেটা বাঁকুড়া নাগারাতু, এই বাঁকুড়া নাগারাতু আমরা আমাদের যে সাঁওতাল সংস্কৃতি, সেই সাঁওতাল সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আমাদের এই বাঁকুড়া শহর এবং তার পাশাপাশি যে সমস্ত গ্রামে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একত্রিতভাবে এই অনুষ্ঠানটা করে আসছি। নিজেদের ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় নবপ্রজন্মের আগ্রহ বাড়ছে। আমরা এখন সবাই বিজি লাইফ হয়ে গেছে সবার এখন, কিন্তু তার মধ্যে থেকে আমরা একটু টাইম বার করার চেষ্টা করি, যাতে আমরা এই আমাদের যেগুলো কালচারাল প্রোগ্রাম লাইক বাহা সরাই এগুলোকে আমরা অ্যাটেন্ড করতে পারি, যাতে আমরা মানে আমাদের কালচারটাকে না ভুলে যাই। এবং আমাদের বাবা মারা ছোটো থেকে আমাদেরকে এগুলো শিখিয়েছে যে আমরা এইসব যেন ধরে রাখতে পারি। আর ব্যস্ততা তো রয়েছেই, কিন্তু তার সেই ব্যস্ততার মধ্যেই একটু টাইম বের করে হ্যাঁ এগুলোকে আমরা অ্যাটেন্ড করার ট্রাই করি। পাই না বলতে পড়াশোনার জন্য আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা খুব এনজয় করি। ঠিক আছে, হ্যাঁ আমরা সবসময় এমন হয় যে পড়াশোনার জন্য ব্যস্ততা
গ্রামে যেতে পারি না এইসব উৎসবে, তো আমরা এই যে শহরের মধ্যে এটা হচ্ছে সেটাকেই আমরা অনেকটা এনজয় করার চেষ্টা করি আর কি। তো আমাদের কাছে এটাই অনেক। আমাদের জন্ম থেকে আমাদেরকে বাবা মা দেখে, মানে আমাদের আগের প্রজন্মকে দেখে আমরা এইভাবে শিখে চলে এসেছি। আমরা চেষ্টা করছি এটাকে আরও ভালোভাবে, মানে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আর আমরা যে যে প্রোগ্রাম এত বড় করেছি এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। এটা চাই আমরা যে অনেক আমাদের যত আদিবাসী আছে সবাই যেন ভালো করে এটা উপভোগ করে। আমার মনে হয় না এখনও যতদিন আদিবাসী বেঁচে থাকবে এই সাংস্কৃতিক এই কালচার কোনোদিনই মানে হারাবে না। এটাও একটা স্বাভাবিক, পড়াশোনার পাশাপাশি আমাদের কালচারকেও ধরে রাখা একটা মানে প্রয়োজন আর কি। সেই জন্য আমরা এই কালচারের জন্য একটু আমরা মানে আগ্রহ হয়েছি যে তো আমাদের এই সহায় পর্বে আমরা একটু এনজয় করি, যাতে আমাদের দেখে আরও আমাদের আদিবাসী তারা জড়ো হয়ে আবার তারাও আনন্দ উপভোগ করতে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।